ফুতুবাতে আইয়ুবি, তার পরিচয় টাইটেলে শুরুতে যেটা লেখা আছে সুলতানুল ওয়াইজিন, এই লেখাটা অনেকদিন পর্যন্ত তার পরিচয়টাকে আমাদের ইতিহাসে শক্ত এবং পোক্তভাবে বাঁচিয়ে রাখবে। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আলোচনা করবেন বরেণ্য লেখক অনুবাদক হযরত মাওলানা জাইনুল আবেদিন। আলোচনা নিয়ে আসছেন মাওলানা জাইনুল আবেদিন। এখানে কয়েকটা আনন্দের কথা, একটা আনন্দের কথা হলো ব্যক্তিগতভাবে আমার জন্যে, সেটা হলো ফুতুবাতে আইয়ুবি, তার পরিচয় টাইটেলে শুরুতে যেটা লেখা আছে সুলতানুল ওয়াইজিন, এই লেখাটা অনেকদিন পর্যন্ত তার পরিচয়টাকে আমাদের ইতিহাসে শক্ত এবং পোক্তভাবে বাঁচিয়ে রাখবে। মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবি অনেক সময় বই পড়তে, বইয়ের নাম পড়তে আমরা একরকমের ভীতি অনুভব করি, তো সেই রকমের ভীতির জায়গা থেকে তিনি আমাদেরকে একটা নিরাপদ জায়গায় এসে চোখ রাখবার, দাঁড়াবার সুযোগ দিয়েছেন, যে খুব সাদামাটা করে নামটা এখানে লেখা হয়েছে। অথচ তার যারা সতীর্থ, বন্ধু, সহকর্মী, সহযোদ্ধা, তাদের মুখে আমরা তার বিপুল প্রশংসা শুনলাম। এতটা বিপুল প্রশংসিত হওয়ার পরও নিজেকে এই সাদা মাটা ভাবে উপস্থাপন করতে পারা, এটাই হলো ওলামায়ে দেওবন্দের মেজাজ, চরিত্র। আমি এটার জন্যে মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবি সাহেবকে যেমন আমার তেহে দিল থেকে শুকরিয়া জানাচ্ছি, যারা এই সংকলনটি প্রস্তুত করবার ক্ষেত্রে কাজ করেছেন তাদেরকেও শুকরিয়া জানাচ্ছি। এটা একজন বাংলাদেশের নাগরিক হিসাবে এবং কাসিমী ঘরানার সন্তান হিসাবে আমি মনে করি যে আমাদের জন্য অনেক বড় গর্ব এবং অনেক বড় গৌরবের একটা পাটাতন তৈরি হয়েছে। সেই পাটাতনে আরেকটা স্বর্ণের ইট যুক্ত হলো খুতবাতে আইয়ুবি। যারা তরুণ কাজ করেন, যারা তরুণ লিখেন, তাদেরকে আমি বলছি যে আমাদের এই জায়গাটা অত্যন্ত মর্যাদাশীল। তারা আমাদের বই সেখানে ছাপেন এবং অনেক বিক্রি হয়। আমাদের বইতেও প্রকাশক আছে, মাওলানা মহিউদ্দিন খানের বই ছাপেন, আমাদের বই ছাপেন, হেমায়েত সাহেবের বই ছাপেন। তারা স্পষ্ট ভাষায় বলছে যে মাওলানা তারিক জামিলকে শুদ্ধ তর্জমা করতে পারে, আশরাফ আলী থানভীকে বের করে আনতে পারে, হাকিমুল ইসলাম কারি মোহাম্মদ তাইয়েবের দর্শনকে বাংলা ভাষার জামা পরাতে পারে আমাদের পশ্চিমবঙ্গে তাদের ভাষায়। বলুন না, ওই রকমের একজন তৈরি হয়েছে আমাদের এখানে, ওদের ভাষায় আর কি ওরাই ভাই বলে, বলুন না ওই রকমের একজন তৈরি হয়েছে আমাদের। তারপর তারা তালিকা বলে, আব্দুল মান্নান তালিব সাহেবের ভাইয়ের সঙ্গে আমার লম্বা কথা হয়েছে 2019 সালে যখন গিয়েছি, তখন পারেন না তিনি আমাদেরকে জড়িয়ে ধরে কাঁদেন যে বাংলা ভাষা চর্চায় বাংলাদেশের ওলামায়ে কেরাম যে জায়গাটায় গিয়ে দাঁড়িয়েছেন, সেই জায়গাটার দিকে তাকিয়ে ওই আসনটা দেখবার মতো দৃষ্টিশক্তি এখন আমাদের নাই। এটা আমাদের জন্য অনেক বড় একটা ইজ্জতের জায়গা। আশা করি উর্দু, আরবি এবং ইংরেজির জায়গা থেকেও আমরা বিষয়টাকে যত্নের সঙ্গে নতুন করে নেব, চ্যালেঞ্জ হিসাবে, যেন বাংলার ক্ষেত্রে যেমনটা আমরা বলতে পারি, অন্য জায়গাগুলোতেও আমরা লিখে ইসলামের সেবাকে আমাদের ইতিহাসের পাতায় চিরন্তন করে রেখে যাওয়ার যে সংগ্রাম, সেই সংগ্রামটা ব্যাপক, এই দাবিটা করতে পারি। আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য আপনারা আমার কথা শুনেছেন, সবাইকে শুকরিয়া। আসসালামু আলাইকুম।